Jnana-kimiranda-sya-gananyana-sharakaya Chakshurun-militan-jena Tatsmai Sri Gurave Namo Namo Mahavadanaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gauratise Namo Jayatam Surato Pangor Mama Mandamater Gvati Matsarvasya Padam Bhojo Radha Marana Mohano আপনারা বৈষ্ণবদের মুখ থেকে এবং শাস্ত্র থেকে শুনেছেন এই নবদ্বীপ ধাম গুপ্ত বৃন্দাবন বৃন্দাবনের যাবতীয় সম্পদ যাবতীয় লীলাবিলাস যাবতীয় রস সমস্তই এই নবদ্বীপ ধামে বর্তমান পরন্তু অধিকারী ব্যক্তির নিকট সেই প্রকার বর্তমানতা প্রকাশ পায় সুতরাং অনধিকারী ব্যক্তির সেই সমস্ত বস্তুতে অধিকার নাই এটি সেই বস্তুর কৃপা আমাদের প্রতি বাবার হীরার অলঙ্কারাদি বা বহুমূল্য অলঙ্কারাদি গোপনে সিন্ধুকের মধ্যে রেখে দেয় পরন্তু কি জন্য রেখে দেয় না পুত্র উপযুক্ত হলেই তাকে দেব এটি বাবার স্নেহ সেই প্রকার অনধিকারী ব্যক্তিকে ধাম তার প্রকৃত চরম সম্পদ দেখাতে চান না এবং ভগবত ভক্তগণ অনধিকারী ব্যক্তির নিকট সেই চরম সম্পদকে প্রকাশ করেন না যারা উপযুক্ত তারাই সেই প্রকার বস্তুর দর্শন স্পর্শন আলোচনা সমস্ত কিছুরই যোগ্য অধিকারী সুতরাং মাদৃশ অধম এই প্রকার ধামের স্বরূপ আলোচনা থেকে বিরত থেকে উপযুক্ত ব্যক্তির নিকটেই প্রার্থনা জানাচ্ছি তিনি আপনাদের এই বিষয়ে জানাবেন মনসা কল্প বাংলা মে বলে সংক্ষেপ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যয়েব চ পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরাত্তিশে আমরা যে স্থানেতে উপস্থিত হয়েছি এটি হচ্ছে ঋতুদ্বীপ ঋতুদ্বীপ মানে কি যেখানেতে ষড় ঋতু একত্রিত হয়ে এই গৌরধামে গৌরচন্দ্রের আরাধনা যে স্থানেতে করেছিলেন এবং সেইটি চৈতন্য মহাপ্রভু নিকটে তাহারা প্রাপ্ত হয়েছিলেন তাহার বরদান সেই স্থানটা হচ্ছে ঋতুদ্বীপ তো এই স্থানেতে ষড় ঋতু সকলই এখানে এসে মহাপ্রভু আরাধনা করেছিলেন এবং এখানেতে ষড় ঋতু থাকলেও এখানে বসন্ত ঋতু সর্বদা বিরাজমান থাকে এইখানেতে আপনারা শ্রবণ করলেন যে নিত্যানন্দ প্রভু যখন এখানে উপস্থিত হন তখন তিনি ভাবেতে গরগর হয়ে যান তখন আমি নিত্যানন্দ এটা ভুলে গিয়ে আমি বলদাউ কৃষ্ণের বড় ভ্রাতা এই তাহার জ্ঞান হয় আর তিনি ডাকতে আরম্ভ করেন
কি কানাই কানাই তুমি কোথায় কোথায়? আমি একলা সমস্ত গরুগুলিকে আমি সম্ভাল করতে পারছি না, তুমি তাড়াতাড়ি চলে এসো, তুমি না আসলে এই গরুগুলিকে ভালোভাবে রাখা যাবে না। ওই তাহার সকালবেলার লীলা স্ফূর্তি হতে লাগলো, দেখলেন কি এইখানেতে খগ মৃগ আর ব্রজলীলার উদ্দীপক সব কুঞ্জগুলি দেখতে লাগলেন। গিরিরাজ গোবর্ধনকে তিনি দেখছেন, তাহার কন্দরা ইত্যাদিকে লক্ষ্য করছেন, হরিণগুলি মোরগুলি নৃত্য করছে, কোকিলগুলি ডাকছে, এই দৃশ্য দেখে তিনি অত্যন্ত আত্মবিভোর হয়ে গেলেন। শ্রী ভক্তি বিনোদ ঠাকুর এসব স্থানকে নিজে দর্শন করে দিয়ে আর তিনি বর্ণন করেছেন, এই স্থান হচ্ছে ঋতুদ্বীপ। ঋতুদ্বীপ মানে রাধা কুণ্ড। পিছনেতে বিরাট সরোবর সব আছে সুন্দর, কালকে আমরা যাব সেখানে, অত্যন্ত মনোহর ভাব। বৃন্দাবনেতে তমাল কুঞ্জ আর এইখানে আছে আম্র কুঞ্জ, কাঁঠাল কুঞ্জ। বৃন্দাবনের সব যাবতীয় উদ্দীপনা এখানে হয়। এই স্থান হইতে বলেছেন যে এটা ত্রিভুবনে এইরকম স্থান নাই। ত্রিভুবনে কি শুধু এই তিনটি ভুবন ভূর ভুয়া সহ নহে, এই মর্ত জগৎ, বৈকুণ্ঠ জগৎ, গোলোক বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধামের মধ্যেও অন্য ধামের কি কথা, দেবী ধাম ইত্যাদির কোনো কথাই নেই। দেবী ধামের উপরে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠাৎ সো দরাজমত বৃতা দারাবতী যা প্রিয়া যত্র শ্রী শতনিন্দী পট্ট মহিষ প্রভু খেলতি প্রেম ক্ষেত্রম অপু অসৌ মথুরা হরে জন্মত যত্র শ্রী ব্রজ এব রাজিত তরাম তামেব নিত্যম হম ভজে। বৈকুণ্ঠের কথা কি, বৈকুণ্ঠ যাহা চরণের পূজা করে এইরকম স্থান হচ্ছে বৃন্দাবন। এই স্থান হচ্ছে বৈকুণ্ঠাদপি সো দরাত্মজ বৃতা, বৈকুণ্ঠ কথাই বাকি, বৈকুণ্ঠ থেকে কোটি কোটি বৈকুণ্ঠ, দ্বারাবতী দ্বারকা মত দ্বারকাকে তুলনা করা যাবে না। দ্বারকা কোটি কোটি বৈকুণ্ঠ মিলেও দ্বারকার সমতুল হতে পারে না। এমন দ্বারকাপুরী যেখানে কৃষ্ণ সোদরাত্মজ বৃতা তার ভাই বলদেব প্রভু তার 16108 মহিষীগণ, কত পুত্র কত নাতি এই সমস্ত নিয়ে সব সময় ক্রীড়া বিলাস করছেন, এমন ক্রীড়া বিলাস করেন যাতে বৈকুণ্ঠে কোনোদিন এইসব লীলা দর্শন হয় না। বৈকুণ্ঠে একই লক্ষ্মী আর সেখানে 16108 রাজ মহিষীগণ কিরকম ক্রীড়া করেন। তিনি রুক্মিণীর কি হল, রুক্মিণীর গৃহেতে পলঙ্ক সয়াতে আছেন, রুক্মিণী নিজে তাকে বাতাস করছেন, বাতাস করছেন চমর দিয়ে বজন দিয়ে কৃষ্ণ পলঙ্কের উপরে বসে আছেন। সেই সময়তে কৃষ্ণ সহসা গম্ভীর হয়ে বললেন যে দেবী আমি মহান ভুল করেছি তোমার সঙ্গে বিবাহ করে, আমার উচিত ছিল না, তুমি রাজকুমারী, তুমি রাজার কুমারী আর এত তুমি রূপে গুণে সৌন্দর্যে তুমি এত শ্রেষ্ঠ যে তাহার তুলনার কোনো জগতে নাই, আর আমি নির্গুণ কালো, আমি কোনো রাজার পুত্র নয়, আমি সাধারণ একটি লোকের পুত্র,
বসুদেব রাজা ছিলেন না সেই রকম ভাবতে, তিনি একটা সামন্ত মতন ছিলেন। তো আমি রাজপুত্র রাজকুমার নই, তারপরে তোমাকে জগতে এমন কেউ লোক নাই দেবতা পর্যন্ত যে তোমার রূপ গুণেতে মুগ্ধ হয়ে তোমার সঙ্গে বিবাহ না করতে চায়, আর আমাকে কেউ চায় না, আমাকে চায় শুধু দরিদ্র লোক, অকিঞ্চন নিষ্কিঞ্চন যারা আছে যাদের কিছুই নাই ওই রকম হয় লোক, সাধারণ লোক আমাকে চায়। আরো বহু সবগুলি কারণ আছে, আমি এখন অনুতাপ করছি যে তোমার সঙ্গে কেন আমি বিবাহ করলাম, তোমার যোগ্য আমি নই, তুমি আমাকে আদেশ কর, আমি তুমি যাকে বলবে তার কাছে আমি তোমাকে নিয়ে যে তাহার সঙ্গে বিবাহ করিয়ে দিব। তুমি এখনই বলো কার সঙ্গে বিবাহ করতে চাও, কার কাছে যেতে চাও। শুনে রুক্মিণী একেবারেতে বিহ্বল হয়ে গেলেন, হাত থেকে পাখা ছুটে গেল, চামড় ছুটে গেল, আর কলা কাটা কেটে দিয়ে গাছকে যেরকম হতে ওইরকম হতে পড়ে গেলেন, একেবারে মূর্ছিত হয়ে পড়ে গেলেন, শ্বাস প্রশ্বাস নাই। কৃষ্ণ দেখলেন যে সেইটা কি হলো, তিনি নিকটে যে নিজে পীতাম্বর দে তাকে হাওয়া বাতাস করে বলেন যে প্রিয়ে আমি তোমার সঙ্গে একটু পরিহাস মাত্র করেছিলাম, আমি জানতি যে তুমি এত ভীরু আর তুমি অত রসিক ন, অথবা তুমি আমার এই কথাকে সত্য মেনে দিয়ে আর তুমি এমন বিহ্বল হয়ে গেছ যে এখন তুমি মরে আছো কি জীবিত আছো আমি বুঝতে পারছি না। আমি ব্রজেতে ছিলাম, আমার স্বভাবটা যায় নাই, এই জন্য ব্রজেতে আমি কত রকম পরিহাস হরিহাস তার সঙ্গে করত। গোপীরা তার উত্তরে কি বলতো যে তুমি আমার কুঞ্জ থেকে বেরিয়ে যাও, কালো লোকে আমরা দর্শন করতে চাই নাই, আর কত রকমে আমাকে মিথ্যাবাদী, তারপরে লম্পট চোর কত রকমে হয়ে বলতো, ধূর্ত। আর তোমাকে আমি সামান্য একটি কথা বললাম আর তুমি মূর্ছিত হয়ে পড়ে গেলে, আমি যদি জানতাম তাহলে এইরকম হ্যাঁ পরিহাস কখনো করতাম না, তোমার ছাড়া তো আমি জীবিত থাকতে পারি না। আরে একটি বাড়িতে থাকলে কয়েকটি মাটির ঘড়া অথবা পিতলের ঘড়া থাকে ঠক ঠকাস তো হবেই, আরে জীবনের এইটা তো আনন্দ যে পতি সারা দিন কাজ করে আসবে সন্ধ্যার সময় বাড়ি আসলে প্রিয়া তাহাকে মধুর সাবেতে কখনো ভর্সনা করবে, কখনো কিছু হবে কিছু হবে, যদি এই সংসার না থাকে তাহলে সংসারের মধ্যে কি আছে। অতএব আমি এই জেনে আর তোমার সঙ্গে একটু পরিহাস করেছিলাম, তুমি যদি না উঠো তাহলে আমিও মারা যাব, এই বলে তাহার কর্ণেতে তিনি এই সমস্ত কথা বলতে লাগলেন। একটু পরে তাহার শ্বাস একটু চলতে লাগলো আর তিনি উঠে বসলেন, চোখ ঝরঝর করে পড়তে লাগলো, তিনি হাত জোড়ে আর তিনি বলতে লাগলেন তুমি সত্যি বলেছ, তুমি আমার যোগ্য ন, আমি এই ত্রিগুণের দ্বারা মুগ্ধ, তুমি ত্রিগুণের থেকে অতীত, তোমাকে কেবল ওই মাত্র নিষ্কিঞ্চন যে জগৎকে তুচ্ছ জ্ঞান করে দিয়ে বৈকুণ্ঠকে তুচ্ছ জ্ঞান করে দিয়ে তোমার শরণাগত হয়েছে তাহারই তুমি প্রিয়। আর আমাকে দেখে শিশুপাল দন্তবক্র দুর্যোধন এবং অন্য এই সব লোক রূপেতে মুগ্ধ হতে পারে, কিন্তু তোমার সেই রকম রূপ নয়। জগতের অতীত যাবতীয় সমস্ত অপ্রাকৃত সদ্গুণ তোমার মধ্যে বিরাজি, অতএব তুমি জগতের প্রাণস্বরূপ, জগতের না কেউ মানলেও তুমি সকলের পতি, পতির পতি তুমি, জগৎপতি তুমি। অতএব আমি তোমার নিকটেতে এই প্রার্থনা করি যেন তুমি আমাকে কোনো হৃদয় থেকে বাহার না করো, আমি জন্মে জন্মে তোমার প্রিয়াগণের দাসী হয়ে তোমার ঘরে ঝাঁটা দিব, চৌকা বাসন করব,
সমস্ত ঘরের কাজ করব, দাসী হয়ে তোমার চরণের দাসী দাসী হয়ে থাকব। তুমি অনুগ্রহ করে আমাকে কোনোদিন হৃদয় থেকে বাহার করো। এইরকম বৈকুণ্ঠ থেকে কত বৈকুণ্ঠে এই সব লীলা আছে কি? এটা তো হাজার লীলা মধ্যে একটি লীলা বর্ণন করলাম, কিন্তু এইরকম হয় কোটি কোটি দ্বারকাপুরীও যাহার তুলনা করতে পারে না, সেই মথুরা ধাম এই দ্বারকা অপেক্ষা কোটি গুণ শ্রেষ্ঠ। সেখানে জন্ম লীলা ইত্যাদি হয়েছে, দ্বারকাতে জন্ম লীলা হয় নাই, কিন্তু সেই মথুরা থেকেও শ্রেষ্ঠ তাহার গোষ্ঠ। কি গোষ্ঠ? বৃন্দাবন গোষ্ঠ। এর মতন আর কোন ধাম নাই বৃন্দাবনের ধাম। কিন্তু বলছেন কি, বৃন্দা বৃন্দা বিপনম সুরম্য শ্রীমান গোবর্ধন সারা স্থলি কা অপি অলম কিং রসময়ী অন্যত্র স্থলৈ যস্যাপি অংশ লবেন নার্হত সাম্যং মুকুন্দস্য তত প্রাণভ্যধিক প্রিয়েব তত কুণ্ডম্যে এব আশ্রয়ে। বৃন্দাবন মথুরা থেকে শ্রেষ্ঠ, দ্বারকা থেকে বহু শ্রেষ্ঠ। সেখানে রাসস্থলী, সেখানেতে সেবা কুঞ্জ, রাসেতে সমস্ত গোপীরা ওখানে একত্রিত হয়েছে, সেখানে কত কত অদ্ভুত লীলা ইত্যাদি হয়েছে, সেখানে আরো বহু সমস্ত লীলা ইত্যাদি হয়েছে। কিন্তু এই বৃন্দাবনেরই কথা, এই বৃন্দাবন তাহার নক্ষচন্দ্রিকার বরাবর হবেন নাই। এই বৃন্দাবন যেখানে রাসস্থলী হয়েছে, কাহার নক্ষচন্দ্র? এই রাধা কুণ্ডের প্রেমামৃতাপ্লাবনাথ, এই রাধা কুণ্ডের নখ কিরণের বরুণ বৃন্দাবন ও হতে পারে না বরাবর। কেন বলছেন বৃন্দাবনের কথাই বা কি? তাহলে তো অন্য লোকের কথা কি? বৃন্দাবন ও যে রাধা কুণ্ডের কিরণের পদচ্ছটার মতন বরাবরই করতে পারবে না, তাহলে অন্য স্থানের কি? কেন বৃন্দাবনে যে রাশির স্থান এগুলি আছে, এই সবগুলি হচ্ছে পঞ্চায়েতি রাস। সেখানে সেখানেতে নিত্য সিদ্ধা কায় বিহা গোপীগণ, নিত্য সিদ্ধা গোপীগণ, সাধন সিদ্ধা গোপীগণ সকলেই ওইখানেতে যোগদান করে সে রাসেতে, এই জন্য তাহাকে পঞ্চায়েতি রাস বলে। কিন্তু বৃন্দাবনে যে রাস, বৃন্দাবনে একান্তিক ভাবেতে শ্রীমতী রাধিকার সেখানে প্রাধান্য রয়েছে। ওইখানে স্বানন্দ সুখদ কুঞ্জ ইত্যাদি যে আছে, সেখানে অন্য লোকের কি কথা কি? চন্দ্রাবলী প্রভৃতি ওখানে প্রবেশ করতে পারেন নাই। একছত্র শ্রীমতী রাধিকার কৃষ্ণের সঙ্গে মধ্যাহ্ন লীলা সে সর্বোত্তম স্থান, প্রভুপাদ সেখানেতে গিয়ে এই সবগুলি বলতে বলতে তিনি ভাবান্তর মধ্যে প্রবেশ করেছেন। তিনি বলছেন যে সে আমি সারা জীবন জঙ্গল বন কেটে গেলাম, আজকে 25 বছর ধরে পরিক্রমা হচ্ছে বৃন্দাবনের। প্রভুপাদ বলছেন এক জায়গাতে, তো তাহারা শুধু এইটি মনে না করেন যে আমি যেরকম হয় মায়াবাদ অদ্বৈতবাদ সহজিয়া সখী ভেকি ইত্যাদিকে আমি খণ্ডন করেছি, এইটি আমার কৃত্য নহে, আমি কিছু আরো জন্য এসেছিলাম কিন্তু সময় আমি পাই নাই, আমি এসেছিলাম ব্রজের কিছু কথা বলবো, 25-30 বছর হয়ে গেছে। এখন আপনাদের নিকটে বলছি, যদি শুধু ওই কথার মধ্যে থেকে যান, মায়াবাদ খণ্ডন অদ্বৈতবাদ খণ্ডন আর এই সব মধ্যে থেকে যান, তাহলে আপনারাও নির্বিশেষবাদী হয়ে যাবেন। এই জন্য যে কথার জন্য যে আমাদের আরাধ্য কি, আমাদের ভজনের উদ্দেশ্যটা কি, একটাই স্থির হওয়া উচিত এই জন্মেতেই। যদি সেইটি না হলো তাহলে মায়াবাদ খণ্ডন করে কোটি কোটি জন্মেতে, কর্মবাদ জড়বাদকে খণ্ডন করে 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 কোটি জন্মে, এক জন্ম না অনন্ত কোটি জন্ম করতেও কোনো সুবিধা হবে না। আরে আমরা অনাধিকারী আছি এটা সত্যি, এর মধ্যে কোনো দ্বিধা নাই, কিন্তু 20-25 বছর পরে দাঁত তো উঠবে, তারপরে একটি অকল তো হবে, একটা আকল তো আসবে, তারপরে কি 25 বছর 30 বছর 50 বছর কি আমরা মায়ের গর্ভ থেকে বেরিয়ে ওই রকমই থাকবো নাংটা, আর কি কিছু কখ কখ পড়বো, কিছু তো অধিকার আসবে। আরে বৈষ্ণব সঙ্গে 50 বছর থেকে যদি চৈতন্য মহাপ্রভু ভূমিতে
বৃন্দাবনের এই সমস্ত গুলি লীলা বিলাসেতে একটু যদি রুচি না হলো তাহলে বৈষ্ণব সঙ্গের মহিমাই বা কি হলো? Yeah.